তিন নির্দল কাউন্সিলর সহ এক কংগ্রেস কাউন্সিলরকে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভায় প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠল পৌরকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার পৌরভবনে আয়োজিত শপথ গ্রহণের অনুষ্ঠানে পৌর কর্মচারীরা নবনির্বাচিত নির্দল কাউন্সিলর দেবজিৎ কুণ্ডু, হীরালাল দত্ত, সঞ্জয় মুখার্জি এবং কংগ্রেস কাউন্সিলর শ্রীকান্ত ব্যানার্জিকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পৌরসভায় প্রবেশ করে বসার জায়গা পাচ্ছেন না বলে জানান কংগ্রেস কাউন্সিলর শ্রীকান্ত ব্যানার্জি। পৌরসভায় তাদের পাত্তা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। বিষ্ণুপুর পৌরসভার জনৈক আধিকারিক সোমনাথ রায় জানান, এক্সিকিউটিভ অফিসারের নির্দেশ অনুযায়ী তিনি কাজ করেন, এই বিষয়টি নিয়ে তিনি কিছুই জানেন না। বুঝতেই পারছেন আমাদের ওখানে পুলিশ দিয়ে আটকানো, আমরা কমিউনিস্ট সমর্থকদের আমরা কিছু বুঝতেই পারছি না কি ব্যাপার হলো। এখানে এসে দেখছি একটা গোপন মিটিং হচ্ছে আপনার পার্টির সব সদস্যদের সাথে, কাউন্সিলরদের সাথে, তাদের সাথে মিটিং হচ্ছে, এবার আমাদের সাইড রুমে ঢুকতেও দিচ্ছে না, কিছু কি ব্যাপার বুঝতে পারছি না। আমাদের আটকে ধরো, আপনার বলো সিঙ্গেল পার্সন, সিঙ্গেল ওয়ান পার্সন যাবেন, আমরা ঢুকতে পারিনি। এবার শুধু ঢুকতে পারি নয়, যারা হারা পার্টি তারাও স্যারের সঙ্গে বসে মিটিং হচ্ছে পৌরসভাতে, আর আমরা এসে ঘুরে বেড়াচ্ছি। আপনাদের কি বসার জায়গা আছে? আমি জানি না, এখনো পর্যন্ত কিছু বুঝতে পারিনি। শ্রীকান্ত ব্যানার্জি, আমি জাতীয় কংগ্রেস থেকে জয়ী প্রার্থী। আমরা কিছু বুঝে উঠতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে, দেখছি এখানে টোটাল যারা সরকারি দলের লোক তারা সব বসে আছে, আমাদের কাউন্সিলরদের কোনো পাত্তাই পাচ্ছি না। তারা কারা বলতে বিজয়ী না, তারা কাউন্সিলর নয় এমন অনেক আছে। আমাদেরকে বলেছে এখানে সেখানে, আমাদের বসতে কারণ বুঝতেই পারছি না কোথায় বসবো আমরা কিছু। আমি জাতীয় কংগ্রেসের কাউন্সিলর, হতে পারে আমি আছি, দেবজিৎ কুণ্ডু আছে, তারপর সঞ্জয় মুখার্জি আছে, হীরালাল দত্ত আছে। আমাদেরকে এক্সিকিউটিভ অফিসার যেভাবে নির্দেশ দেন আমরা সেভাবে চলি, ওই বিষয়ে আমার কিছু জানা নেই। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।